আসসালামু আলাইকুম। সিদ্দিকা আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনস্টিটিউটের পক্ষ থেকে আপনাদের সবাইকে দশম শ্রেণীর সাধারণ গণিত ক্লাসে স্বাগত। বৈদ্যুতিক সমস্যার কারণে আমরা আমাদের প্রতিদিনের পরিকল্পনা অনুযায়ী আমরা লাইভ ক্লাস করতে পারছি না, এজন্য সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত। সো আজকে আমরা যে ক্লাসটা করব সেই ক্লাসটা হচ্ছে, তোমাদের শীট আছে দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা তোমাদের শীটের তিন তারিখের যে ক্লাসগুলো দেওয়া আছে, মানে তিন তারিখের জন্য যে সৃজনশীল ম্যাথগুলো দেওয়া আছে সেগুলো একটু ফলো করো। তো আমরা দেখি প্রথমে কি ম্যাথটা দেওয়া আছে। আচ্ছা, তোমরা সবাই এই যে শীটের এই এই পেজটা খোলো, তিন তারিখের যে পেজটা আছে এটা খোলো এবং প্রথম সৃজনশীলটা খেয়াল করো। আচ্ছা, আমি সৃজনশীলটা উঠাচ্ছি না, শুধুমাত্র আমি ক নম্বর প্রশ্ন উঠাই বোর্ডে। ক নম্বরে দেওয়া আছে যে 2 ইনভার্স প্লাস 5 ইনভার্স ইনভার্স 1 এর মান, এটার মান বের করতে বলছে। তো আমরা যদি এটা শুরু করি, গতকাল ক্লাসে আমি বলছিলাম যে কোনো কিছুর উপরে যদি ইনভার্স থাকে তার মানে এটার মানে হচ্ছে 1 ডিভাইডেড বাই এটা, ঠিক আছে? তো এই অনুযায়ী এখানে কি হবে, 1 ডিভাইডেড বাই 2 প্লাস 1 ডিভাইডেড বাই 5 ইনভার্স। আচ্ছা, তারপরে এখন এখানে ভগ্নাংশের যোগ, তো এটা যদি আমরা করি 5 আর 2 এর লসাগু বের করতে হবে। তোমরা সবাই লসাগু বের করতে পারো, 5 আর 2 এর লসাগু কত হয়, 10 হয়। এখন এই 10 কে 2 দিয়ে ভাগ করা লাগবে, তো 10 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 5। ভাগফলকে এটা দিয়ে গুণ করা লাগবে, তাহলে 5 কে 5 প্লাস এটাকে আবার 5 দিয়ে ভাগ করা লাগবে, 5 দুগুণে 10 আর এই 2, ভাগফলকে আবার এই 1 দিয়ে গুণ করা লাগবে, তাহলে 2 1 2, তাহলে এখানে কি থাকতেছে এরকম, মানে নিচে 5 আর 2 7 আর ডিভাইডেড বাই 10 ইনভার্স। আচ্ছা, তাহলে আবার এটার মানে কি, 1 ডিভাইডেড বাই এটা, তাহলে লিখি 7 ডিভাইডেড বাই 10। এখন এখানে যেহেতু ভাগ আছে আর ভাগ তো করা যাবে না, তাহলে এটা গুণ করা লাগবে, তাহলে 1 ইনটু এখানে কি হবে, চেঞ্জ হবে, নিচেরটা উপরে যাবে আর উপরেরটা নিচে আসবে, তাহলে 10 ডিভাইডেড বাই 7, তাহলে 10 ডিভাইডেড বাই 7 এটাই হচ্ছে অ্যানসার। তো ক নাম্বার শেষ, এখন আমরা খ নাম্বারটা যদি দেখি, যে সমাধান করো 4 পাওয়ার x প্লাস 1 ইকুয়াল টু 32। আচ্ছা, এটা সমাধান আমরা যদি এখন বের করি, তো এখানে আমি এটাকে যদি ভাঙাই 2 কে স্কয়ার করলে কি হয়, 4 হয়, আর এটার উপরে পাওয়ার আছে কত, x প্লাস 1 ইকুয়াল টু 32। তো এখন এই যে পাওয়ার আর এই পাওয়ার, পাওয়ারে পাওয়ারে কি হবে, গুণ হবে, তাহলে 2 পাওয়ার 2 আর x গুণ করলে কি হয়, 2x, আবার 2 আর 1 গুণ করলে কি হয়, প্লাস 2 ইকুয়াল টু, এখন এখানে বেস কত আছে, 2, আর এখানে আছে কি, 32। তো আমি এখানেও একটা বেস 2 দিই এটার সাথে এটা মিল করার জন্য। আচ্ছা, এখন 2 আর এখানে 32, তো 2 এর উপরে এমন কিছু পাওয়ার দেওয়া লাগবে যেন সেটা 32 হয়। তো 2 এর উপরে পাওয়ার কত দিলে 32 হয়, তোমরা ক্যালকুলেটরে দেখবা 2 এর উপরে পাওয়ার 5 দিলে সেটা 32 হয়। আচ্ছা, তাহলে এখন এখানে বেস আর এখানে বেস সমান, তাহলে দুইটা যদি আমি ভ্যানিশ করি তাহলে পাওয়ার গুলো ইকুয়াল থাকে, তো 2x প্লাস 2 ইকুয়াল টু 5। আচ্ছা, তাহলে এখন 2x ইকুয়াল টু 5, এখানে 2 এটার সাথে প্লাস আছে, তাহলে এদিকে গেলে কি হবে, মাইনাস হবে, 2x ইকুয়াল টু 3, তাহলে x ইকুয়াল টু এই 2 এটার সাথে গুণ হিসেবে আছে, এদিকে আসলে ভাগ হবে 3 ডিভাইডেড বাই 2, সুতরাং x ইকুয়াল টু 3 বাই 2। আচ্ছা, আমরা তারপরে গ নাম্বার অঙ্কটা সমাধান করি। গ নাম্বারে কি দেওয়া আছে, গ নাম্বারে দেওয়া আছে 3 ইনটু 2 পাওয়ার n মাইনাস 4 ইনটু 2 পাওয়ার n মাইনাস 2 ডিভাইডেড বাই 2 পাওয়ার n মাইনাস 2 পাওয়ার n মাইনাস 1। আচ্ছা, এখন তাহলে আমরা এটাকে প্রথমে এতটুকু যেভাবে আছে যদি সেভাবে রাখি, মাইনাস এই যে 4 এটাকে যদি আমরা ভাঙাই কি দেখা যায়, 2 স্কয়ার ইনটু 2 পাওয়ার n মাইনাস 2, আর এখানে 2 পাওয়ার n
minus. এটাকে যদি আমরা ভাগে লিখি আমরা এটাকে এইভাবে লিখতে পারি 2 পাওয়ার n ইনটু 2 পাওয়ার মাইনাস 1 ঠিক আছে আচ্ছা কারণ এখানে আচ্ছা ঠিক আছে তারপর এখন যেভাবে আছে 3 ইনটু 2 পাওয়ার n মাইনাস এই যে এখানে এই বেসটা আর এই বেসটা একই আছে তো বেস 1 যদি থাকে আর মাঝখানে যদি গুণ থাকে তাহলে পাওয়ারগুলো কি হয় যোগ হয় তো এই দুইটার কারণে আমি এখানে একটা 2 লিখলাম তারপরে পাওয়ার 2 আর এটা পুরোটা কি হবে যোগ হবে প্লাস n মাইনাস 2 আর এদিকে 2 পাওয়ার n মাইনাস 2 পাওয়ার n ইনটু এই যে এর আগের অঙ্কে আমরা এটা কি লিখছিলাম 2 পাওয়ার ইনভার্সটাকে আমরা কি লিখছি 1 ডিভাইডেড বাই 2 তো এখানে লিখি 1 ডিভাইডেড বাই 2 আচ্ছা তারপরে এখানে যেভাবে আছে 3 ইনটু 2 পাওয়ার n মাইনাস এখন এই যে এখানে মাইনাস 2 আর প্লাস 2 কাটা যায় তাহলে থাকে কি 2 পাওয়ার n আর নিচে কি থাকে 2 পাওয়ার n মাইনাস এটার সাথে যদি এটা আমরা গুণ করি তাহলে কি হয় 2 পাওয়ার n ডিভাইডেড বাই 2 আচ্ছা এখন এখানে 2 পাওয়ার n আছে এখানেও 2 পাওয়ার n আছে এখানেও 2 পাওয়ার n আছে এখানেও 2 পাওয়ার n আছে তাহলে আমরা কমন নিতে পারি তাহলে 2 পাওয়ার n যদি উপরে এখান থেকে কমন যায় থাকে এখানে 3 এখানে মাইনাস এখান থেকে এটা কমন চলে গেল থাকে কত 1 আবার নিচে যদি আমরা 2 পাওয়ার n কমন নিই এখানে থাকে 1 মাইনাস এখানে থাকে 1 বাই 2 ঠিক আছে আচ্ছা তাহলে আমি এদিকে বাকিটা করি ইকুয়াল টু এই যে 2 পাওয়ার n 2 পাওয়ার n কাটা আর 3 থেকে 1 বিয়োগ করলে কত থাকে 2 থাকে আর এখানে 1 মাইনাস 1 বাই 2 এটা লসাগু করেও করা যায় কিন্তু বুঝাই যেতেছে 1 থেকে যদি হাফ বিয়োগ করা হয় তাহলে হাফই থাকে তোমরা লসাগু করে করতে পারো তো এখন এটাকে কি করা লাগবে গুণ করা লাগবে তো গুণ করলে কি হবে এটা উপরে যাবে আর 1 নিচে আসবে তাহলে নিচে 1 তো আর লেখা লাগে না তো এটা এভাবেই থাকে তো দুই দুগুণে কত 4 এটাই হচ্ছে এই অঙ্কের অ্যানসার ঠিক আছে আচ্ছা এরপরে যে 3 তারিখের যে 2 নাম্বার সলিউশনটা দেওয়া আছে সেটা বের করো সবাই সেটা হচ্ছে 2x minus 5y equal to 7 আর নিচে আচ্ছা তোমরা সবাই শীটটা দেখো শীটে যে 3 তারিখের ম্যাথটা দেওয়া আছে এটা ক নাম্বারটা আমি সমাধান করে দেই প্রশ্ন ওঠানোর মতো আসলে উপযুক্ত সময় এখন নাই তো ক নাম্বারে কি দেওয়া আছে যে সমীকরণ জটিল প্রকৃতি উল্লেখ করো এবং সমাধান সংখ্যা নির্ণয় করো তো এটার জন্য এটা কিভাবে করা যায় আমি দেখি ক নাম্বার যে প্রদত্ত সমীকরণ দেওয়া আছে সেটা আমরা প্রথমে লিখি কি কি সমীকরণ দেওয়া আছে এখানে একটা দেওয়া আছে 2x minus 5y equal to 7 আরেকটা দেওয়া আছে x plus 3y equal to 1 তো এখন এখানে x এর সহগ দ্বয়ের অনুপাত সমান সমান এখানে x এর সহগ কত 1 আর এখানে x এর সহগ কত সরি এখানে x এর সহগ কত 2 আর এখানে x এর সহগ কত 1 তাহলে এটার অনুপাত কি হয় 2 ডিভাইডেড বাই 1 আচ্ছা তারপরে y এর সহগ দ্বয়ের অনুপাত এখানে y এর সহগ আছে কত মাইনাস 5 আর এখানে y এর সহগ আছে 3 তাহলে অনুপাত হইতেছে কত মাইনাস 5 বাই 3 তাহলে এখন 2 ডিভাইডেড বাই 1 ইকুয়াল টু মাইনাস 5 বাই 3 আচ্ছা তোমরাই বলো এটা আর এটা কি সমান সমান না তাহলে এটা কি হবে সমান নয় তাহলে এখন তোমরা একটু কষ্ট করে তোমাদের যে পাঠ্য বইটা আছে পাঠ্য বইয়ের 227 নাম্বার পেজে দেখো 227 নাম্বার পেজে কি দেওয়া আছে এই যে একদম উপরে একটা ছক দেওয়া আছে এই ছকটা একটা একটু তোমরা খেয়াল করো এই ছকের এক নাম্বার পয়েন্টে কি বলা আছে যদি a1 ডিভাইডেড বাই a2 নট ইকুয়াল টু b1 ডিভাইডেড বাই b2 তাহলে সেটা কি হবে সামঞ্জস্য হবে এবং অনির্ভরশীল হবে এবং এর একটি মাত্র সমাধান থাকবে তো সেটাই তোমরা এখন লিখে দিবে এই প্রশ্নের শেষে যে সমীকরণ জটটি সামঞ্জস্য ও পরস্পর অনির্ভরশীল এবং একটিমাত্র সমাধান রয়েছে ঠিক আছে
আচ্ছা যদি অন্য কিছু আসতো এখানে যদি সম্মান আসতো তাহলে কি হইতো সেটাই যে বইয়ের 227 নম্বর পেজে যে ছকটা আছে সেখানে দেওয়া আছে তোমরা একটু দেখে নিবা ঠিক আছে এখন তাহলে আমি খ নম্বর প্রশ্নের সমাধান করি আচ্ছা খ নম্বরে কি বলছে অপনয়ন পদ্ধতিতে সমাধান করো আচ্ছা তাহলে আমরা খ নম্বর প্রশ্নটা এই দিক থেকে শুরু করি যেহেতু ম্যাথটা একটু বড় তো চেষ্টা করব পুরো ম্যাথটা একটা বোর্ডে করার জন্য আচ্ছা অপনয়ন পদ্ধতিতে সমাধান করো এখানে দেওয়া আছে দুইটা সমীকরণ দেওয়া আছে সেটা আগে লিখি 7x - 8y equal to minus 9 আরেকটা দেওয়া আছে কি 5x minus 4y equal to minus 3 আচ্ছা এখন আমরা এই যে দুইটা সমীকরণ আছে দুইটা সমীকরণকে দুইটা দেই এটা এক নম্বর সমীকরণ এটা হচ্ছে দুই নম্বর সমীকরণ তো এখন আমাদেরকে এটা কি হিসাবে করা লাগবে অপনয়ন পদ্ধতিতে সমাধান করা লাগবে তো অপনয়ন পদ্ধতিতে সমাধান করার জন্য হয়তো x নয়তো y দুইটা যে কোনো একটা কিছু আমাদের ভ্যানিশ করা লাগবে তো এটাকে এমন কিছু দিয়ে গুণ করা লাগবে এবং এটাকেও এমন কিছু দিয়ে গুণ করা লাগবে যাতে x এর আর x এর মান সমান হয় অথবা y আর y এর মান সমান হয় তো আমরা এখানে এই যে 7 কে যদি আমরা 5 দিয়ে গুণ করতে পারি কত হয় 35 হয় আবার 5 কে যদি আমরা 7 দিয়ে গুণ করতে পারি তাহলে এখানেও কত হয় 35 হয় তো এটাও 35 হয় এটাও 35 হয় তারপর যদি আমি এই সমীকরণ থেকে এই সমীকরণ বিয়োগ করি তাহলে এখানে 35x আর এখানে 35x বাদ যাবে বাদ দিলে আমরা এখানে এখান থেকে y এর মান বের করতে পারবো তাহলে দেখি 1 নং সমীকরণকে সমীকরণ কে 5 এবং 2 নং সমীকরণকে দুই নং সমীকরণকে আমরা 7 দ্বারা গুণ করি 7 দ্বারা গুণ করি তাহলে কি হয় এই পুরো সমীকরণটাকে আমরা যদি 5 দিয়ে গুণ করি তাহলে 5 7 35x - 5 8 40y equal to minus 5 9 45 আচ্ছা তারপরে আবার দুই নং সমীকরণকে যদি আমরা 7 দিয়ে গুণ করি তাহলে কি হয় 5 7 35x minus 4 7 28y equal to minus 3 7 21 ঠিক আছে তো এখন আমরা যদি কি করি এটাকে বিয়োগ করি এই যে এটাকে যদি আমরা এখানে বিয়োগ করা হয় তাহলে এই প্লাস চিহ্নটা মাইনাস হবে এই মাইনাস চিহ্নটা প্লাস হবে এই মাইনাস চিহ্নটাও প্লাস হবে আচ্ছা তাহলে এখানে আমি লিখে দিই যে আমরা বিয়োগ করতেছি গুণ করে বিয়োগ আচ্ছা তাহলে এখন এই প্লাস 35x আর মাইনাস 35x কাটা যায় আচ্ছা আর এখানে এই যে এটা থেকে এটা যদি বাদ যায় তাহলে এখানে কত থাকে 40 থেকে 28 বাদ গেলে কত থাকে 12 থাকে তাহলে মাইনাস 12 হয় এখানে মাইনাস হওয়ার কারণ হচ্ছে এখানে 40 বড় আর বড়টার আগে শুধু মাইনাস চিহ্ন আছে এখানে মাইনাস চিহ্ন আসবে তাহলে ইকুয়াল টু এখানে যদি আমরা ক্যালকুলেশন করি এখানে হয় মাইনাস 24 আচ্ছা তাহলে এখন দুই পাশ থেকে আমরা যদি মাইনাস উঠিয়ে দিই তাহলে কি থাকে 12y ইকুয়াল টু 24 এখন y ইকুয়াল টু 24 ডিভাইডেড বাই 12 তাহলে 12 দুগুণে কত 24 সুতরাং y সমান সমান কত 2 তো এখন আমরা y এর মান 1 অথবা 2 যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিলে আমরা x এর মান পাবো তাহলে দেখি y এর মান বসাই তো y এর মান যদি আমরা এক নং সমীকরণে বসাই এটা হচ্ছে এক নং সমীকরণ তাহলে এখানে কি হবে 7x minus 8 into y এর মান কত 2 তাহলে 2 equal to minus 9 তো কি হইতেছে 7x minus 8 গুণে কত 16 equal to minus 9 তো এখানে 7x equal to minus 9 plus 60 এই যে এখানে 16 এদিকে মাইনাস হিসেবে আছে তো এটা পক্ষান্তর করলে এখানে প্লাস হবে তো 7x equal to 16 থেকে 9 বাদ দিলে কত হয় 7 হয় x equal to 7 divided by 7 এই 7 x এর সাথে গুণ হিসেবে আছে তো এদিকে আসলে ভাগ হবে তো এটা একটা কাটাকাটি গেলে 1 তাহলে সুতরাং x সমান সমান 1 তো তোমরা উত্তর যেভাবে দেখেছো নির্ণয় সমাধান x y equal to x এর মান কত 1 আর y এর মান কত 2 এটাই হচ্ছে অ্যানসার ঠিক আছে আচ্ছা তাহলে এখন আমরা গ নম্বর প্রশ্নের সমাধান করব
আমার প্রশ্নটা আছে একটু, হ্যাঁ তো গ নাম্বারে বলছে কি করতে, প্রতিস্থাপন নাকি, হ্যাঁ প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতে বলা হয়েছে। তো প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করার জন্য দুইটা সমীকরণ দেওয়া হয়েছে। আমি শুরু করি গ নাম্বার, প্রথম সমীকরণটা দেওয়া হয়েছে যে, আরেকটা সমীকরণ দেওয়া হয়েছে সেটা একটু পরে লিখি, আগে এটা থেকে একটু কাজ করি। তো এখানে ভগ্নাংশ যোগ করার জন্য কি করা লাগবে, লসাগু করা লাগবে, তিন দুগুণে ছয়, এটাকে এটা দিয়ে ভাগ করলে তিন, থ্রি এক্স প্লাস এটাকে এটা দিয়ে ভাগ করলে টু, আর টু কে ওয়াই দিয়ে গুণ করলে প্লাস টু ওয়াই ইকুয়াল টু ওয়ান। তো এখন এখানে এটা থাকে থ্রি এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল টু, এই যে সিক্স এটার সাথে ভাগ হিসাবে আছে, এদিকে আসলে গুণ হবে, তাহলে ছয় কে ওয়ানের সাথে গুণ করলে হয় কত, সিক্স, এটাকে আমরা একদম সমীকরণ রাখলাম। তারপরে আবার আরেকটা সমীকরণ যেটা দেওয়া আছে, এবং x ডিভাইডেড বাই 3 প্লাস y ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 1, এখানে যে কাজটা করছি সেম কাজটা আমরা এখানে করি, 3 আর 2 এর লসাগু কত 6, তাহলে 3 দুগুণে 6 আর 2 দিয়ে x গুণ করলে 2x প্লাস এখানে 3 দুগুণে 6, 3 দিয়ে y গুণ করলে 3y ইকুয়াল টু 1, তাহলে এখানে 6 এদিকে এসে পড়লে গুণ হবে, তাহলে 2x প্লাস 3y ইকুয়াল টু 6। তো এটাকে আমরা দুই নং সমীকরণ দিই। তো এখন আমাদের কাছে দুইটা সমীকরণ আছে, যে এখানে হচ্ছে এক নং সমীকরণ, এখানে হচ্ছে দুই নং সমীকরণ। তো এখান থেকে আমরা যদি x আর y এর মান বের করতে চাই, তাহলে আমরা কাজ করি এক নং সমীকরণ হতে, এক নং সমীকরণ হতে, তো এক নং সমীকরণে কি দেওয়া আছে সেটা আমরা প্রথমে তুলি, থ্রি এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল টু সিক্স। তো এখান থেকে আমরা প্রথমে শুধুমাত্র x অথবা y এর জন্য একটা টেম্পোরারি মান বের করব। তো সেটা কিভাবে, আমি যদি প্রথমে x এরটা বের করতে চাই, তাহলে এটাকে এদিকে নিয়ে যাব, তাহলে 3x ইকুয়াল টু 6, এখানে 2y এটার সাথে প্লাস হিসেবে আছে, এদিকে আসছে হবে মাইনাস। আচ্ছা তারপর আমাদের যেহেতু টেম্পোরারি একটা x এর মান দরকার, তাহলে x কে খালি করতে হবে, x এর সাথে যত কিছু আছে সব কিছু পক্ষান্তর করা লাগবে, তাহলে 3 এদিকে গুণ হিসেবে আছে, এদিকে আসলে কি হবে, ভাগ হবে, তাহলে x সমান সমান 6 মাইনাস 2y ডিভাইডেড বাই 3। তো আমরা x এর একটা টেম্পোরারি মান পাইছি। তো এখন আমরা এই x এর মানটা দুই নং সমীকরণে বসায় দিলে আমরা এখান থেকে y এর মানটা পাব, তাহলে x এর মান না x সমান সমান 6 মাইনাস 2y ডিভাইডেড বাই 3 দুই নং সমীকরণে বসে বসে। তো দুই নং সমীকরণটা কি, এই যে এটা, তো এখানে আমরা বসাবো, তাহলে 2 ইনটু, তো এখান থেকে আমরা এই যে x আছে x এর বদলে আমরা কি বসাবো, এটা বসাবো, তাহলে 6 মাইনাস 2y ডিভাইডেড বাই 3 এটা, তারপরে এই যে দুই নং সমীকরণে যে বাকি ভাগগুলো আছে সেগুলো বসাবো, প্লাস 3y প্লাস 3y ইকুয়াল টু 6। আচ্ছা এখন আমরা যদি এটা নিয়ে কাজ করি, তাহলে এই 2 এটা এই পুরোটার সাথে কি হবে, গুণ হয়ে যাবে, এটার সাথে প্রথমে গুণ হবে তারপরে এটার সাথে গুণ হবে, তাহলে 6 দুগুণে 12 মাইনাস 2 দুগুণে 4 y ডিভাইডেড বাই 3 প্লাস 3y ইকুয়াল টু 6। এখন এটাকে ভগ্নাংশের যোগ, তো আমাদের লসাগু করা লাগবে, তাহলে এটা নিচে তো কিছু নাই, আর 3 লসাগু 3 থাকবে, তাহলে 3 একে 3 1 1 দিয়ে উপরেরটা গুণ হবে, তাহলে 12 মাইনাস 4y থাকবে প্লাস এটার সাথে এটা সরাসরি গুণ হবে, তাহলে 3 3 কা 9 9y ইকুয়াল টু কি 6। আচ্ছা তাহলে এখন কি হয়, এখানে 12 12 থাকে, এখানে 9y থেকে 4y বাদ দিলে কি থাকে, প্লাস 5y থাকে ডিভাইডেড বাই 3 ইকুয়াল টু 6। আচ্ছা তারপরে এখন এই 3 এদিকে কি হিসাবে আছে, গুণ হিসাবে, সরি ভাগ হিসাবে, তো এদিকে গেলে কি হবে, গুণ হবে, তাহলে 12 প্লাস 5y ইকুয়াল টু 3 6 18। আচ্ছা তারপরে কি হয়, এখন আমাদের y এর মান বের করা লাগবে, তার মানে y এর পাশ থেকে সবকিছু 5y ইকুয়াল টু 18 মাইনাস 12, এই যে 12 এদিকে যোগ হিসেবে ছিল এদিকে আসলে বিয়োগ হবে, তো সেটাই 5y ইকুয়াল টু 18 থেকে 12 বাদ দিলে থাকে কত 6, তাহলে এখন আমাদের y এর মান লাগবে, y সমান সমান এই 5 এদিকে এসে পড়বে, এদিকে ছিল গুণ এদিকে আসলে হবে কি ভাগ, তাহলে 6 ডিভাইডেড বাই 5 এটা আমাদের y এর মান, সুতরাং y সমান সমান 6 ডিভাইডেড বাই 5। আচ্ছা তোমরা একটু ভালো করে দেখো তো, হ্যাঁ ঠিক আছে,
আচ্ছা তাহলে এখন আমরা এই যে এই পাশটুকু মুছবো মুছে আমরা ওই y এর মানটা আমরা এখানে এখানে বসায় দেব এখানে বসাইলে আমরা x এর মান পাবো ঠিক আছে তো আমরা এই পাশটুকু মুছি আচ্ছা তাহলে আমরা এটাকে একটা সমীকরণ দেই এর আগে মনে হয় দুই পর্যন্ত ছিল তো এটাকে আমরা তিন নং সমীকরণ দেই তো এখন আমরা y এর মান কোথায় বসাবো তিন নং সমীকরণে বসাবো তাহলে y এর মান তিন নং সমীকরণে বসে আচ্ছা তাহলে x equal to 6 minus 2y তাহলে y এর মান কি হবে 6 divided by 5 divided by কত 3 তাহলে সমান সমান 6 minus এই যে এই দুই 6 এর সাথে গুণ হবে 6 দুই গুণে কত হবে 12 আর divided by 5 by 5 আর divided by 3 এখন আবার এখানেও লসের উপর লাগবে তাহলে এটা লসের কত 5 তো 5 6 30 minus 12 আর এখানে divided by 3 তো আবার 5 30 থেকে 12 বাদ দিলে কত থাকে 18 তো এখন এই ভাগ তো করা যাবে না গুণ করা লাগবে তাহলে 18 by 5 ইনটু এটা চেঞ্জ হবে এখন এটা নিচে একটা 1 আছে তো যদি গুণ করি তাহলে এটা যদি চেঞ্জ হয় তার মানে 1 টা উপরে যাবে আর 3 নিচে আসবে তাইলে 1 টা উপরে যাবে আর 3 নিচে আসবে তাহলে এখানে 3 6 18 তাহলে এটা মান হচ্ছে কত 6/5 তার মানে আমরা যে x আর y এর যে সমাধান পাইছি সেখানে x এর মানও 6/5 এবং y এর মানও 6/5 তো আমরা সেটা লিখলাম লিখে এটাই হচ্ছে আমাদের নির্ণয় সমাধান xy equal to ঠিক আছে সবাই একটু ভালো করে দেখো তো আমাদের আজকে আর কোনো ম্যাথ নাই তো তোমাদের এই ম্যাথ গুলোর পরে দেখো একটা hw একটা দেওয়া আছে তোমরা এই অঙ্কটা ভালো করে করবা তোমাদের সামনে যে পরীক্ষা আছে সেই পরীক্ষার জন্য যে শীটটা দেওয়া আছে এখানে যে hw অঙ্কটা দেওয়া আছে এটা খুব ইম্পর্টেন্ট তোমরা এটা ভালো পাশায় ভালোভাবে চেষ্টা করবা যদি না পারো তোমরা এই ক্লাস যে ইউটিউবে আপলোড করা হবে সেখানে তোমরা কমেন্টস করো আমি যথাসম্ভব চেষ্টা করব তোমাদেরকে সমস্যাগুলো সমাধান দিয়ে দেওয়ার জন্য তাহলে ঠিক আছে আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে তোমরা সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম